Hey guys, welcome back to my channel and this is Krishna. So, tomader request rakhte ami arekta saree draping video niye chole eshechi. Sompurno onno dhoroner saree draping, jekono dhoroner onushthane kingba dance program o tumra ei style e saree porte parbe. Khubi elegant ekta look ashbe. To cholo shuru kora jak. Ei dhoti style saree draping er jonno niche leggings ba jeans ei jatiyo pant porte hobe. Ekhane sharir dui bhager moddhe bust side er length ektu kom rakhte hobe. তারপর দুটো সাইড এইভাবে ধরে বেঁধে নিতে হবে আর খুব টাইট করে বাঁধতে হবে কারণ এই বাঁধার উপরে পুরো শাড়িটা ডিপেন্ড করবে তারপর শাড়ি বাঁ পায়ের সাইড দিয়ে ঘুরিয়ে এভাবে সামনে বের করে নিতে হবে দেন সামনের দিকে এইভাবে ছোট ছোট প্লিটস করে নিতে হবে আমি লেফট হ্যান্ড সাইড থেকে প্লিটস করছি তোমরা চাইলে রাইট হ্যান্ড সাইড থেকেও প্লিটস করতে পারো তোমাদের সুবিধার্থে এতে করে সুন্দরভাবে প্লিটসও হবে প্লিটস বানানোর পর কিছুটা তোমাদের অ্যাডজাস্ট করতে হবে তারপর প্লিটসগুলোকে সামনের দিকে টাক করে নিতে হবে তারপর সাইডের যে এক্সট্রা অংশটা বেরিয়েছিল সেটাকে পেছন দিকে কোমরে টাক করে নিতে হবে তোমরা চাইলে পেছনে ডাবল সিকিউরিটির জন্য সেফটি পিনও ইউজ করতে পারো এবার আমাদের রাইট হ্যান্ড সাইডে যে অংশটা ছিল মানে আঁচলের দিকটা সেটাকেও ঠিক একই ভাবে ডান পায়ের নিচ দিয়ে ঢুকিয়ে ঘুরিয়ে সামনে নিয়ে আসতে হবে এবং এই সাইডটা আমি একটু বড়ই রেখেছি এবার এটাও একই ভাবে প্লিটস করে নিতে হবে এবং একটু ঠিকঠাক করে নিয়ে কাঁধে ফেলে দিতে হবে এবার আমি যেটা করব আমি ব্লাউজ পরে নেব আমি ব্লাউজ পরে চলে এসেছি এবার আমি যেটা করব সামনের দিকে একটু ঠিকঠাক করে নিয়ে কাঁধে সেফটি পিন লাগিয়ে নিয়েছি তারপর সাইডের যে এক্সট্রা কাপড় ছিল সেটাকে পেছন দিকে ঘুরিয়ে কোমরে টাক করে নিতে হবে
তারপর একটা কোমরবন্ধ লাগিয়ে নিলে কমপ্লিট আমাদের ধুতি স্টাইলে শাড়ি পরা। তো এটাই ছিল আমার আজকের শাড়ি ড্র্যাপিং এর ভিডিও। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমার চ্যানেলে আরও অনেক শাড়ি ড্র্যাপিং এর ভিডিও আছে, তোমরা যারা এখনও সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি আমি উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দেব আর নিচে ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে বা সরাসরি আমার চ্যানেলে ঢুকেও সেই সমস্ত ভিডিও দেখে নিতে পারবে। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার ভিডিওতে একটা লাইকও করো। তো আমি কৃষ্ণা, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা এন্ড টেক কেয়ার।